গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর যে যেখান থেকে দেখছো, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকে দেখো, সকালবেলা উঠে মানে বাসি কাজ বলতে কিছুই এখনও সেরকম কিছু হয়নি। তো শীতের দিনে বুঝতেই পারছো, সকালে একটুখানি মানে দেরি করে ওঠা হয়, আর মানে শীতের দিনে মানে শীতের জামাকাপড় খুলে কাজ করতে করতেই মানে একটু লেট হয়ে যায়। তো আমারও সেরকমটা রোজই হয়। তো সকালবেলায় উঠে দেখো, গায়ের যে কম্বলটা চাপানি, ওটা ছাতে রোদ্দুরে দিয়ে এসেছি, আর ইলিকে ছাতে দিয়ে এসেছি, কারণ ওকে নিচে রেখে কাজ করলে না খুব অসুবিধা হয়। তো ও শুধু পালিয়ে যায়, তো তার জন্য ওকে ছাতে মানে গেটটা আটকে রেখে চলে এসেছি। এসে আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে এবার ঘরগুলো মানে ঝেড়ে নেব, ঝাঁট দিয়ে নেব। ওই ঘরে মেয়ের বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে, আর এখন আমি এই ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে তারপরে ঘর মোছা তো আছে, উঠোনটা ঝাঁট দিতে বাকি আছে এখনও। মানে সকালবেলা উঠে উঠোনটা না, আগে উঠে ঘুম থেকে উঠেই উঠোনটা ঝাঁট দিয়ে দিতাম, কিন্তু এখন আর সেটা করতে পারি না মানে ঠান্ডার জন্য। মানে টিফিনটা কোনো রকমে বানিয়ে দিয়ে ব্যাস আর চাটা করে দিয়ে আর মানে কিছু করা যায় না। এক তো মানে লেট হয়ে যায় উঠতে উঠতে, শীতের দিনে জানো তো যতই ঘুম ভেঙে যাক মানে উঠতে একটুখানি লেটই হয়ে যায়। তো আমারও ওরকমই হয়, প্রত্যেক দিন ভাবি যে রোজ তাড়াতাড়ি করে উঠে সব কাজকর্ম সেরে নেবো, কিন্তু কিছুতেই আর সেটা হয় না। যখন যে কাজটা করি তখন ভাবি কালকে এটা আমি অনেক আগে উঠে করে নেবো, কিন্তু কিছুতেই করতে পারি না, সেই মানে একঘেয়ে রুটিন হয়ে গেছে। আর এই ঠান্ডার সময় না একদম হাত পা যেন মানে চলেই না। তো যাই হোক, ঘর দোরটা দেখো ঝাঁট দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে উঠোনটা ঝাঁট দেবো। উঠোনটা ঝাঁট দিয়ে এখন বাসন মাজা আছে, বাইরে বেসিনটা পরিষ্কার করবো। মানে সকাল থেকে আমি যে যে কাজগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, এর আগেও আমি অনেক শেয়ার করেছি, তো আজকেও সেটাই করছি। দেখো মেয়ের বিছানাটা পরিষ্কার করে নিয়েছে, এই ঘরে বিছানাটা আর তোলাটা মানে তোমাদের সাথে শেয়ার করলাম না, ওটা তুলে পরিষ্কার বিছানাটা আমি ঝেড়ে গুছিয়ে নিয়েছি। কিন্তু সব কিছু একেবারে মানে ডিটেলসে দেখাতে গেলে অনেকখানি হয়ে যাবে ভিডিওটা বড়, তো তার জন্য আমি মানে কিছু কিছু আজকে যদি ঝাঁট দেওয়া দেখায় তো কালকে আমি ঘর মোছা দেখাই, তো এইভাবে দেখাই অ্যাডজাস্ট করে। মানে একদিনে যদি সব কিছু দেয় মানে রোজ থেকে রোজই যদি একই রকম রুটি দেখাই তো তোমাদেরও মানে বিরক্তি লাগবে, দেখতে ভালো লাগবে না, তো আমি ওই রকমভাবেই করি। তো যাই হোক, একদিন আমাকে অনেকদিন আগে একজন কমেন্ট করেছিল যে 16 মিনিটে কি ঘরের সমস্ত কাজ হয়ে গেল, কিন্তু 16 মিনিটে কোনো দিনও কাজ হয় না। 16 মিনিট কেন, 16 ঘন্টা ধরে হলেও মানে মানে সংসারের কাজ শেষ হবে না। সংসারের কাজ মানে নিত্য দিনের কাজ লেগেই আছে প্রত্যেকটা দিন, রাত্রি ছাড়া কোনো বিশ্রামই পাওয়া যায় না। তো মেয়েদের জীবনটাই এরকম, বিশেষ করে যারা বাইরে কাজ করে আবার ঘরে কাজ করে, তাদের তো মানে আরোই মানে বাইরে ঘরের পরে গিয়ে আবার তাদেরকে বাইরে করতে হয়। আমরা যেমন হাউস ওয়াইফ, বাড়িতেই বাড়ির কাজ করতে করতেই মানে এই টাইম পাচ্ছি। যাই হোক, এক একজনের এক এক রকম আছে, তো অনেকে বাড়িতে কাজের লোকও আছে, তো সেইভাবে তারা সেইভাবে মেনটেন করে চলে। আর দেখো এত পরিমাণে হাওয়া দিচ্ছে, রোদ্দুরটা উঠেছে আর হাওয়া দিচ্ছে, এলোমেলো হাওয়া দিচ্ছে, মানে এদিক দিয়ে ঝাঁট দিচ্ছি তো ওদিক দিয়ে উল্টে দিয়ে চলে যাচ্ছে। জামা টামা সমস্ত কিছু সব যেন আমার মনে হয় খুলে যাবে গা থেকে, এমন পরিমাণে হাওয়া দেখে বুঝতে পারছো, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো ঘরটা ঝাঁট দিয়ে একেবারে মানে ঝাঁট দিয়ে আমি যাবো বাসন মাজতে। তারপরে আজকে কাঁচাকুচি আছে, অনেক কিছু কাঁচাকুচি মানে ভিজিয়ে রেখে এসেছি, তো সেগুলো সব কাঁচাকুচি করবো। আগে উঠোনটা পরিষ্কার করে নিই, মানে ঝাঁট দেওয়া হয়ে গেলে না অনেকটা কাজ মানে মনে হয় যেন হালকা, ঘর দোয়ারটা বেশ বিছনা টিছনা ঘর দোয়ার বেশ যদি ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখি কত ভালো লাগে না দেখতে, আমার তো হেভি ভালো লাগে, মানে মনটা বেশ ভালো লাগে, বেশ কাজ করতে বেশ ভালো লাগে। তো রান্না তো আছেই, রান্না কী করব দেখি এখনও, মানে কাজ করতে করতে আমি চিন্তা করি যে কী রান্না হবে কী রান্না হবে। তো যাই হোক, এদিকে দেখো আমার ঝাঁট দেওয়া কমপ্লিট, আর ওদিকে বাসন মেজেও চলে এসেছি, বাসন মাজাটাও আর শেয়ার করিনি। আর এদিকে লাউ ছিল ফ্রিজের মধ্যে, লাউটা নিয়ে এসেছে সেই রবিবার করে, তো আমার মানে এত সবজি নিয়ে এসেছে ওগুলো করতে করতে লাউটা আর কত করবো আর এক মানে তিনটে লোকে। তো আজকে দেখছি লাউটা একটুখানি গাটা কেমন কালো কালো হয়ে গেছে, কিন্তু মানে পচেনি কিছু হয়নি, শুধু গাটা কালো কালো হয়ে গেছে। তো ওটাই ভাবছি লাউটা বড়ি একটুখানি ছোলা ভিজিয়ে দিয়েছি, ছোলা বড়ি দুটোই দেবো, ছোলা দিয়ে বড়ি দিয়ে ঘন্ট করবো। চিংড়ি মাছ হলে তো ভালো হতো আরও, কিন্তু মেয়ে যেহেতু চিংড়ি মাছ খায় না তো ওই জন্য আর চিংড়ি মাছ আমি দিই না, ও খাবে না বেকার, তো ওই জন্য ছোলা ভিজিয়ে দিয়েছি আর একটুখানি বড়ি দেবো, তো ওই দিয়ে করবো লাউ ঘন্ট। আর হ্যাঁ, মাছের ঝাল আছে কালকের, তো ওটাই আর ওদের ডিম করে দেবো, দুজন ডিম খায় তো খাবে। আর মাছের ঝাল আছে, দু পিস আছে, আর মাছ আজকে নিয়েওনি, ডিম করবো ভাবছি, ডিম ভাজা করে দেবো, গরম গরম ডিম ভাজা। তো দেখো লাউটা একদম পুরো কচি লাউ, একদম
এত সুন্দর, একদম দানা হয়নি, একদম ছোট্ট মতো নিয়েছে। তো লাউটা এদিকে কেটে কুটে ধুয়ে রেখে আমি চলে আসলাম এদিকে বেসিনটা পরিষ্কার করে নিতে বাইরে। মানে এগুলো একটা রোজ আমার অভ্যাস, মানে পরিষ্কার করা, তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর ক্যামেরাটা ঠিকভাবে ধরতে পারিনি বলে দেখো এখানটা গার্ড হয়ে গেছে। তো যাই হোক, যতটুকু মানে দেখা যাচ্ছে অতটুকুই দেখো, মানে দেখা যাচ্ছে বেসিনটা। এইভাবে আমি একটু ইয়ে করি, শার্ট দিয়ে একটা ইয়ে দিয়ে কাপড় দিয়ে ভালো করে রৌড়ে রৌড়ে ঘষে পরিষ্কার করে নিই। তাহলে কি এটা না আর মানে সাদা বেসিন তো, আর আমাদের এখানে জলে এত পরিমাণে আয়রন, তো রোজ মানে সাবান দিয়ে শার্ট দিয়ে পরিষ্কার করে নিই বলে কিছু অতটা বোঝা যায় না, একদম পুরো সাদা সাদাই থাকে, কিচ্ছু হয় না। দেখো দেখতে পাচ্ছ, দেখি বোঝা যাচ্ছে যে সাদা হয়ে আছে, মানে প্রচণ্ড পরিমাণে জলের আয়রন। তো এইভাবে পরিষ্কার রোজ আমি সাবান দিয়ে দিই পরিষ্কার করি বলে কিচ্ছু হয় না, এরকম হয়েই আছে। তো জিনিস যদি মেনটেন করে ঠিক করে গুছিয়ে করা যায় তো ভালো হয়। আর আমি দেখো টানটান করে চলে এসেছি ছাদে, আমার মেয়ে সব এগুলো মেলে দিয়ে গেছে, দেখো এগুলো সব মেলে দিয়ে গেল, কেচে দিলাম আমি, আরও আছে ওই দিকটা করে। আর আমি এখন টানটান করে আসলাম, এখনও রান্না হয়নি, এটা মেলে দিয়ে দিয়ে ঠাকুরকে জল দেবো, ফুল জল দিয়ে তারপরে রান্না বসাবো। আর হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে বলে না এগুলো সব শুকিয়ে গেছে, আর রোদ্দুরটা মানে হালকা হালকা রোদ্দুরটা আছে, হাওয়া দিচ্ছে। চলো এগুলো সব মিলতে থাকো, এগুলো সব বলতে এই দুটো আমার মেয়ে সব এগুলো মেরে দিয়েছে, অনেকটা কাজ আমার হয়ে আছে, রোদ্দুরে তাকাতে পারছি না, হালকা হালকা রোদ্দুর। এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, আজকে এই যে বড়িগুলো ভেজে নিচ্ছি লাউটার মতো দেবো, আর দেখো ছোলাগুলো লাউর মতো দিয়ে বিরিয়ানি সেদ্ধ করে নিয়েছি। এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে, ফুটে গেছে, এবার নামিয়ে নেবো, তো বড়িগুলো ভেজে নিচ্ছি। আর আমার রান্নাও কমপ্লিট, রান্নাটা ডিটেলসে দেখাতে পারলাম না, যে লাউর ঘন্টার এটা করেছি নিরামিষ টক, মূলো বেগুন আলু বড়ি দিয়ে, আর এই হচ্ছে ডাল, আর এই যে মাছের ঝাল আছে কালকের, ওটা গরম করে রেখে দিলাম। আর বর খেতে চলে এসছে, ও চান করছে, আমি এদিকে ডিমটা অমলেট করে নিচ্ছি, এই যে ডিমটাকে অমলেট করে দিই, আর মেয়ে যখন খাবে তখন একটু গরম গরম করে দেবো। তো ডিম ভাজাটা না গরম গরমই বেশ ভালো লাগে, তো ওই জন্য আমি তখন আর করে রাখিনি, সমস্ত কিছু সব হয়ে গেছে কাজ কমপ্লিট, মানে রান্না বান্না দেখলাম যে খেতে আসবে তখন আমি এটা করে দেবো। দেখো কড়া গরম হয়ে গেছে, ডিমটা ছেড়ে দিলাম। এই খাবি ভাত দেব, হ্যাঁ জুলছে করে ভাত খাবে, জুলছে করে। আর এদিকে দেখো আমি মানে জামাগুলো সব তুলে নিয়ে চলে এসেছি, মেয়ে যেহেতু মেলে দিয়ে এসেছিলো, যাকে একটা কাজ করে দিয়েছিল, মানে কেচে দিলে ও মেলে টেলে দিয়ে আসে যখন বাড়িতে থাকে বা ওর পড়া টড়া থাকে না, তো ওরও তো পড়ার চাপ আছে, তো ওকে সবসময় বলি না, তো যখন দেখি যে ও মানে মানে পড়া নিয়ে ওকে জিজ্ঞাসা করে তবেই আমি দিই কাজ করতে। তো মেলেটা মেলে দিয়ে এসেছিলো, ওগুলো তুলে মানে জামা কাপড় একটা ভিজিয়ে মানে ভিজিয়ে রাখো, তাকে কাচো মেলো আবার তুলে নিয়ে আসো, এসে এবার গোছাও গুছিয়ে জায়গা মতো রাখো, এটা মানে একটা কত বড় মানে কাজ, এটা মানে জামা কাপড় কাচাটাকেই মানে কত রকমভাবে পরে তারপরে সেটাকে মানে জায়গা মতো ভরা যাবে, তো ওটাই করছি দেখো। আর কিছুটা গুছিয়েও ফেলেছি আমি, তো আমি কী করি বলো তো, কিছুটা কিছুটা শুকিয়ে যায় তখন নিয়ে আসি, অল্প অল্প নিয়ে এসে এসে মানে মানে গুছিয়ে রেখে দিই। তাহলে কী হবে বলতো, একেবারে যখন যেদিনকে দেখি গোছাই না, নিয়ে এসে শুধু জড়ো করে রাখতেই থাকি, রাখতে থেকে তখন এত পাহাড় হয়ে যায়, দেখি মানে গায়ে জ্বর এসে যায় যে এতখানি জামা কাপড় আমাকে গুছিয়ে রাখতে হবে। তো আজকে কিছুটা আমি মানে তুলে নিয়ে এসে গুছিয়ে রেখে দিয়েছি। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া তো শুকিয়েও গেছে হাওয়ার মধ্যে সব কিছু, আর এইগুলোই ছিল, এগুলোর লাস্ট তুলে নিয়ে এসে এখন এবার গুছিয়ে জায়গা মতো রেখে দেবো, তারপরে বাসনগুলো গোছাবো, বাস অনেকখানি বাসন আছে সেগুলো তুলে সব গোছাবো। তো দেখো এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি, আর এই দেখো ইলিশ সরছেই না এখান থেকে, ওখানটায় শোবে বলে ওই জন্য এখানটায় জায়গা করছে, আমি সব গুছিয়ে নিলাম, এবার জায়গা মতো রেখে দেবো। আর রাখা হয়ে গেছে, এদিকে বাসনগুলো ভরে নিচ্ছি, দেখো জায়গা ভরে নিচ্ছি বলছি, বাসনগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি।
তো এ হচ্ছে আজকে আমার এই পর্যন্ত কাজ, মানে সকাল থেকে এই সন্ধ্যে পর্যন্ত এইরকম এই এতটা কাজ থাকে। এরপর আমি ঝাঁট দেবো, দিয়ে সন্ধ্যে দেবো, চা করবো, আরও তো অনেক কাজ আছে, মানে বললাম না 16 ঘন্টাতেও কাজ শেষ হবে না, মানে দিবারাত্র মানে লেগেই আছে সেই অল টাইম কাজ। তা যাই হোক, সব কাজ এগুলো গুছিয়ে নিলাম, এখন আমি ঝাঁট দিয়ে সন্ধ্যে দিয়ে একটুখানি বসবো, চা খাবো। তা চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।